নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে বিজেপিকে টেক্কা দিল মহাজোট, আসন বাড়ল কংগ্রেসের। লক্ষ্মীপুরে বিজেপির জয়, মুখ্যমন্ত্রীর পদে হিমন্তকে চান, মন্তব্য কৌশিকের। কোভিড সেন্টার সরানোর দাবিতে সরব স্থানীয়রা, বৃহত্তর আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একুশের হাই ভোল্টেজ নির্বাচনেও অসমে জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইন, ডিটেনশন ক্যাম্প, বেকারি এবং দারিদ্র বিরোধী এই ইস্যুগুলি কাজে এলো না। বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট গরিষ্ঠ সংখ্যক আসন দখল করে রাজ্যের শাসন ক্ষমতায় আসছে। রবিবার সকালে 126টি আসনে একসঙ্গে ভোট গণনা শুরু হয়। বেলা যত বাড়তে থাকে, একে একে বিভিন্ন আসনের সম্ভাব্য চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বরাক উপত্যকার 15 আসনে এবার কংগ্রেস মহাজোট এবং বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে ক্ষমতাসীন বিজেপি তাদের দাবি অনুযায়ী এখানে ফল দেখাতে পারেনি। কাছাড়ের 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি আসনে জয়লাভ করেছে বিজেপি। এর মধ্যে রয়েছে শিলচর, উধারবন্দ, ধলাই এবং লক্ষ্মীপুর আসন। অত্যন্ত চাপের মধ্যে লড়াই করে অবশেষে জয়ের হাসি হেসেছেন শিলচরের বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উধারবন্দের মিহিরকান্তি সোম এবং লক্ষ্মীপুর কেন্দ্রের কৌশিক রায়। অন্যদিকে সোনাই কেন্দ্রে লড়েও শেষ পর্যন্ত ইউডিএফ প্রার্থী করিমুদ্দিন বড়ভুইয়ার কাছে পরাজিত হলেন বিগত বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এছাড়া বরখুলা কেন্দ্রটি এবার ছিনিয়ে নেয় কংগ্রেস। পোরখাও কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর এবার বরখলায় নিজের বিজয় নিশ্চিত করেন। তিনি বিজেপি প্রার্থী অমলেন্দু দাসকে পরাজিত করেছেন। কাটিগড়া কেন্দ্রে এবার দুই শক্ত প্রার্থীর লড়াই হয়। তবে শেষ হাসি হেসেছেন কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার। তিনি পোরখাও রাজনীতিবিদ তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে পরাজিত করেছেন। এদিকে হাইলাকান্দি জেলার 3টি আসন এবারও নিজেদের দখলে রেখেছে ইউডিএফ। করিমগঞ্জ জেলায় 2টি করে আসন এবারও দখলে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস ও বিজেপি। বদরপুর আসন এবার গেছে ইউডিএফ এর দখলে। এদিন ভোট গণনাকে কেন্দ্র করে 3 জেলাতে ছিল অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয় 144 ধারা। এর অধীনে নেট্রিপের প্রায় 8 কিলোমিটার এলাকা ছিল জনমানব শূন্য। মহাসড়কের ওই এলাকা দিয়ে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল। শিলচরের সঙ্গে এদিন ডলু, বড়খলা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ সড়ক পথে যোগাযোগ রক্ষা করেছেন দুধপাতিল ময়নার বন্ধ হয়ে। এতে অনেকেরই দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। এদিকে লাঠিগ্রাম তেমাথা থেকে গণনা কেন্দ্রে পায়ে হেঁটে যেতে হয়েছে সবাইকে। প্রশাসনের এমন কড়াকড়িতে কার্যত চাপা পড়ে গেছে জনগণের উৎসাহ। একমাত্র প্রার্থী ও গণনা এজেন্ট ছাড়া কেউ নেট্রিপ অভিমুখে পা মারাননি। এমনকি ভোটের ফলাফল নিয়ে তেমন আগ্রহ দেখাননি স্থানীয়রাও। সব মিলিয়ে এক ভিন্ন পরিবেশে সম্পন্ন হলো ভোট গণনা পর্ব। লক্ষ্মীপুরে বিজেপির জয় তা সত্যি এক ঐতিহাসিক। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য কাজ করে যাব। রবিবার 21-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফলাফলে নিজের জয় নিশ্চিত হওয়ার পর ঠিক এই মন্তব্যই করলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৌশিক রায়। তার এই জয়ের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বকে ধন্যবাদ জানান। পাশাপাশি লক্ষ্মীপুর এলাকাবাসীদেরও তার জয়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন প্রায় 12,053 ভোটে কংগ্রেস প্রার্থী মুকেশ পাণ্ডেকে তিনি পরাজিত করেন। এদিকে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রীর ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা পুরো দলের উপর নির্ভর করে। তবে তার ব্যক্তিগত মতামতে তিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চান বলে জানান। কোভিড মহামারীর সময় কিন্তু পার্টি হাইকমান্ড পার্লামেন্টারি বোর্ডে সিদ্ধান্ত লব, যেহেতু আপনি ব্যক্তিগত প্রশ্ন মুখ করেছে, সেখানে মই ভাবো যে যাওয়া কোভিডের সময় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেনেকে গোটেই অসমত ঘুরে অসমৰ ৰাজ্য 3,30,00,000 মানুহৰ ৰাজ্যৰ ৰক্ষাৰ কাৰণে কাম কৰি গৈছে। এই নিৰ্বাচনতো আমি দেখিছোঁ প্ৰত্যেকটি নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টীক জয় কৰাৰ কাৰণে তেওঁ যেনে কাম কৰি গৈছে। মই ব্যক্তিগত ইচ্ছা হ'ল যে হিমন্ত বিশ্ব শৰ্মা ইয়াত অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'লে অসম আৰু আগুৱাই যাব। থেংক ইউ। বিমান যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য টিকল হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার 5 দিনের সময়সীমা বেঁধে দিলেন শালগঙ্গা এলাকার জনগণ। গত এপ্রিল মাসের 21 তারিখ থেকে যাত্রীদের কোভিড পরীক্ষা করার জন্য নিয়ে আসা হচ্ছে টিকল হাসপাতালে। প্রতিদিনই 500 থেকে 600 যাত্রীদের কোভিড পরীক্ষা করলে 20-30 জন যাত্রী পজিটিভ আসছেন। তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই হাসপাতালে। এদিকে পজিটিভ যাত্রীরা রাস্তায় এসে নিজেদের ইচ্ছামতো ঘোরাফেরা করছেন, ফলে সংক্রমণ ছড়ানোর
শঙ্কায় ভুগতে হচ্ছে এলাকার স্থানীয়দের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন তারা, এখানে কোভিড সেন্টারটা যে স্টার্ট করলো, এয়ারপোর্ট অথরিটিতে বলা হয়েছিল যে ওরা প্যান্ডেল বানাইয়া করবে। হ্যাঁ, এয়ারপোর্ট ডাইরেক্টর বলা হয়েছিল, এয়ারপোর্ট ডাইরেক্টর প্রদীপ কুমার গড়াই ওরা বলছিল কার্গো অফিসে প্যান্ডেল বানাইয়া করবে। ওরা প্যান্ডেল না বানানোর বলছিল, না বানায় এখানে নিয়ে আসলো। এটা জনসাধারণের জন্য কোভিড মানে সালুভা হসপিটালটা রাখা হয়েছে, এখানে এনে কোভিড সেন্টার করে দিয়েছে। এত অঞ্চলের যে লোকগুলা কোথায় যাবে? এত অঞ্চলের লোকগুলা কিছু বেমার টেমার হলে বা কিছু একটা জন একটা ইয়ে ছিল, একটা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে গভর্নমেন্ট ইন্টেনশনলি এটাকে কোভিড সেন্টার করেছে। হসপিটালের কমিটি বা আমাদের বর্তমান যে বিধায়ক আছে, বিধায়ককে অনেক বলা হয়েছিল, বিধায়ক বলছে এটা বাইফোর্স এটা কোভিড সেন্টারই করা হয়েছে। এগুলো যদি থাকে তো গভর্নমেন্ট আমরা বর্তমানে আগামী দিনের যে পরিস্থিতি আরও ভয়ানক পরিস্থিতি দাঁড়াবে। অন্যদিকে বৃহত্তর শালগঙ্গা, কুম্ভা ও কুম্ভীরগ্রাম অঞ্চলের টিকল মডেল হাসপাতাল ছাড়া আর অন্য কোনো চিকিৎসা কেন্দ্র নেই। তাই আগামী পাঁচ দিনের মধ্যে প্রশাসন টিকল হাসপাতাল থেকে কোভিড পরীক্ষা সেন্টার সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে পা দেবেন বলে সাফ জানিয়ে দেন তারা। অনেক সুবিধা ওইখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আছে, আসাম পুলিশ আছে, সিআরপিএফও আছে, ওরা অনেক কন্ট্রোলের মধ্যে রাখবে। এখানে তো চতুর্দিকে খোলা জায়গা, অনেক ওরা অনেক সময় অনেক পজিটিভ রুগী হয়তো গাড়ি পাচ্ছেন না, এখন গাড়ি নেই, তারা ওদিকে সেদিকে ঘোরাঘুরি করবে, ওদিকে লোকের বাসাতে যাবে, হয়তো কেউ ইউরিনও করে ফেলেছে ওদের পজিটিভ রুগে, কত ধরনের প্রবলেম হতে পারে। তাই আমরা পুরোপুরি পাঁচ দিনের সময় দিলাম, পাঁচ দিনের ভিতরে প্রশাসনকে অতি সত্বর এখান থেকে কোভিড সেন্টার উঠিয়ে নিয়ে পুনরায় পূর্বের জায়গা কুম্ভীগ্রাম এয়ারপোর্টে স্থানান্তরিত করার জন্য আমরা অনুরোধ জানাইতেছি। আর আমাদের কথা যদি প্রশাসন না মানে পাঁচ দিনের ভিতরে, তাহলে আমরা হুমকি দিয়ে বলছি শালগঙ্গার প্রতিটি ব্যক্তি প্লাস যত ধরনের সামাজিক সংস্থা ক্লাব আছে সবার মাধ্যমে আমরা বৃহত্তর আন্দোলন করব। কারণ আমাদের শালগঙ্গা গ্রামকে তো বাঁচাতে হবে। আমরা যদি সবাই কোভিড আক্রান্ত হয়, বাচ্চারা কোভিড আক্রান্ত হয়, পার্শ্ববর্তী সবাই গণবসতি জায়গা, এক বাড়ির সঙ্গে আরেক বাড়ি লাগা, সবাই বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ লোক আছে, হ্যাঁ, তাই ওদেরকে রক্ষা করতে হবে। তাই প্রশাসনকে যে আমরা বলছি বর্জ্য এই কথা বলছি, আমরা কিন্তু ন্যায্যভাবে বলছি। বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফলাফলে আলগাপুর বিধানসভা সমষ্টি থেকে বিজেপি প্রার্থী মুন স্বর্ণকারকে প্রায় 20,000 ভোটের ব্যবধানে মহাজোট প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরী পরাজিত করে দ্বিতীয়বারের মতো আলগাপুরের বিধায়ক নির্বাচিত হওয়ায় এই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের কাছে আবার নতুন করে পুনর্গণনার দাবি জানালেন বিজেপি প্রার্থী মুন স্বর্ণকার। রবিবার হাইলাকান্দি নির্বাচন গণনা কেন্দ্রের স্কুল ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়ে বলেন, বিগত সময়ছোৱাৰ এম এল এ সকলে স্লেং শব্দ ইউজ কৰিছে অফিচাৰ বিলাকৰ ওপৰত, কুকুৰৰ বাচ্চা ইগু কৈ আছে, কৈ পেলাই চিঞৰিছে, আমি আমাৰ অটা কৰ্তাম নি ন ইগু কিতাৰ লাগি হৈল তুই সৈতে বেটা, দোজ পিপল হেজ ৱেণ্ট আউট ফ্ৰম হিয়াৰ with the flag of flag on and the people who are fighting for favor of the justice for sadharan people, for general people, if that people, the persons who are talking in favor of administration, this administration is not daring to punish those people. Amra re punishment dibo kintu edar re punishment dito na, why this type of injustice will happen? I will finish up myself. আমি নিজেরে নিজে শেষ করবো যদি এখানে আমি জাস্টিস পাই না। আই উইল গিভ আ লেসন টু আলগাপুর, আই উইল গিভ দ্য লেসন টু অ্যাডমিনিস্ট্রেশন অফ আলগাপুর, দিস ইজ মাই প্রমিস। আজি কি হইছিল, কি হইছিল, কি হইছিল, আপনারকে খুদিব পারে অ্যাডমিনিস্ট্রেশনক যে হোয়াই আর লিড আস রুলিং পার্টি ক্যান্ডিডেট মুন স্বর্ণকার ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেটে ইয়াত এনেকুয়া কথা কেলে কইছে? আই এম আ সেন্সিবল পার্টি কার্যকর্তা, I had tolerated a lot. কালিও মই আইছো, মই একো নাই কোৱা, মই তেওঁলোকৰ নটংকি চাই আছিল। এদিন তিনি জেলা প্রশাসনের কাছে সুবিচার চেয়ে ধর্ণায় বসেন এবং সাফ জানিয়ে বলেন নির্বাচন কমিশন পুনর্গণনা না করালে অনশনে অব্যাহত থাকবেন। সামনে এলো শিলচরের গ্রিন হিলস হাসপাতালের দুর্নীতি। দুদিনে চিকিৎসার নামে হাতে ধরিয়ে দিলেন প্রায় 53,000 টাকার বিল।
বিল মেটাতে মাথায় বাজ পড়ল রোগীর পরিবারের। অবশেষে ঋণ করে মেটাতে হলো চিকিৎসার বিল। ঘটনার বিবরণে জানা যায়, গত 26 এপ্রিল বদরপুর রেল কলোনির বাসিন্দা নন্দন দাস তার ভাইকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করাতে গেলে সেখানে প্রথমে তার কোভিড পরীক্ষা করা হয়, এতে রিপোর্ট আসে নেগেটিভ। পরবর্তীতে তিনি উন্নত চিকিৎসার জন্য গ্রিন হিলস হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে মেডিকেল কলেজের রিপোর্ট দেখালে গ্রিন হিলস কর্তৃপক্ষ আবার কোভিড পরীক্ষা করতে বলেন। তখন কোভিড পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। বিষয়টিতে সন্দেহ জাগে নন্দনবাবুর। একই দিনে 2 ঘন্টার ব্যবধানে তার ভাইকে কোভিড টেস্ট করান শিলচর বায়োমেডে, সেখানে রিপোর্ট আসে নেগেটিভ। এদিকে গ্রিন হিলস কর্তৃপক্ষ প্রায় 53,000 টাকার বিল ধরিয়ে ডিসচার্জের ছাড়পত্র প্রদান করে। এ যদি অবস্থা হয় তাহলে সাধারণ নাগরিকরা যাবেন কোথায়? এ নিয়ে প্রশ্ন তোলেন নন্দনবাবুর পরিবারের সদস্যরা। এখানে মেডিকেলে কোভিড টেস্ট করানো হয়েছিল, রেজাল্ট নেগেটিভ আইছে। তারপর আমি আমার বাইরে ভালো সুস্থতার জন্য গ্রিন হিলস হসপিটালে নিয়ে আই এবং এখানে 2-3 টাকার পরে তারা পজিটিভ করে একটা রিপোর্ট বার করে মেডিকেল করোনা কোভিড কইয়া বার করার পর আমার তারা কালকে বিকালবেলার টাইমে এরকম আমার পেশেন্টারে এখান থেকে বিদায় দিয়ে দেয়, ডিসচার্জ করে দেয় তারা। তারা কয় যে না এটা পজিটিভ কইয়া, কিন্তু আমি যখন বাইরে SRL থেকে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমি তার টেস্ট করাই কোভিডের, তখন এটা আবার নেগেটিভ হয়। আমি টেস্টটা করাইছি 28 তারিখে, তারা কবে করাইছে? তারাও 28 তারিখে করাইছে। তারা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার পরেই আমি সব টেস্ট নেওয়াইছি। তারা কে? মানে গ্রিন হিলস। এর আগে আপনি কোনো ইয়ে করাইছেন? এর আগে তো আমি যখন মেডিকেলে নিয়ে আসছিলাম তখন মেডিকেলে তারা টেস্ট করাইছে, এটা নেগেটিভ পাইছে। নেগেটিভ হয়েছে? হ্যাঁ, মেডিকেলে নেগেটিভ, তারা পজিটিভ। তারা পজিটিভ। আর আপনি আবার ইয়েতে SRL করাইছি, SRL এটা আবার নেগেটিভ পাইছে। SRL রিপোর্ট এই যে আমার হাতে আছে, দেখাইতে পারবো। আর কখন কি পরিস্থিতি? তখন পরিস্থিতি আমার বাড়িতে কোভিড করিয়ে এখন মেডিকেল কলেজে অ্যাডমিশন করিয়ে রাখা হয়েছে। কী কারণে? 9,000 টাকা বিল দিয়া গেছি। কয়দিনে? দুই দিনে 53,000 টাকা বিল দিয়া গেছি। আচ্ছা, কিন্তু তারা তারপরেও কালকে আমার বাড়িতে একটা দিনে লাগে রাখুন। আমি যেহেতু তারা বারবার রিকোয়েস্ট করতেছি, আমি আরেক জায়গাতে টেস্ট করাইছি, রিপোর্টটা আই যাও, তারপরে বোঝা যাইব কী রিপোর্ট কী না। মেডিকেলের রিপোর্টও ভুল হয়ে গেলো, আর এখন SRL রিপোর্ট ভুল, তারটাই সূত্র দেখা যাক। অভিনব ক্লাব ও সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় 25 নং ওয়ার্ডের কলেজ রোড অভিনব ক্লাবের সম্মুখে 3 দিনব্যাপী করোনা সচেতনতা কর্মসূচি পালন করল সংস্থা দুটি। করোনা অতিমারীর ভয়াবহতার উপর বিবেচনা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ হাতে নিয়েছেন সংস্থা দুটোর কর্মকর্তারা। 3 দিনে প্রায় 900 মাস্ক সহ সচেতনতামূলক প্রপত্র বিতরণ করা হয়। আগামী দিনেও তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। এই বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনব ক্লাবের সম্পাদক সমর বিজয় ঘোষ, রতন চক্রবর্তী, সুদীপ পাল প্রমুখ এবং সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সভানেত্রী মিতালি দাস, ভাস্কর দাস, পম্পি সিং প্রমুখ। আমরা 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলেজ রোড দুর্গা মণ্ডপে অভিনব ক্লাব এবং সুরক্ষা ডেভেলপমেন্ট অথরিটি কমিটির পক্ষ থেকে আমরা করোনার প্রচারপত্র এবং কিছু সংখ্যক মাস্ক বিলি করি, যাতে করোনা রোগে আক্রান্ত থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এবং প্রচারপত্রের মধ্যে যে নিয়মাবলী লেখা আছে, আপনারা জনসাধারণের কাছে আমাদের অ্যাপিল যে আপনারা ওই নিয়মাবলী আপনারা পালন করুন, যাতে করোনা রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং সবাই যাতে আমরা সুস্থ শরীরে থাকতে পারি, এই কামনা করে অভিনব ক্লাব এবং সুরক্ষা ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আবেদন জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাকে বিজেপিকে টেক্কা দিল মহাজোট, আসন বাড়ল কংগ্রেসের। লক্ষ্মীপুরে বিজেপির জয়, মুখ্যমন্ত্রীর পদে হিমন্তকে চান মন্তব্য কৌশিকের। কোভিড সেন্টার সরানোর দাবিতে সরব স্থানীয়রা, বৃহত্তর আন্দোলনের হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।